সবাইকে স্বাগতম। আজ আমরা নেপোলিয়ন হিলের অসাধারণ বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর পরিচ্ছেদটি নিয়ে আলোচনা করব। এই বইটি অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করেছে এবং তাদের সফলতার পথে নিয়ে গেছে। আজ আমরা মূল ধারণা ও গল্পগুলি বিশ্লেষণ করব যা হিল এই পরিচ্ছেদে উপস্থাপন করেছেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ 1937 সালে প্রকাশিত হয়েছিল, যা ছিল মহামন্দার সময়। এই সময়ে অনেকেই তাদের জীবনের উন্নতির জন্য পথ খুঁজছিল। নেপোলিয়ন হিল শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি দ্বারা অনুপ্রাণিত হয়ে সফল ব্যক্তিদের অধ্যয়ন করতে 20 বছরেরও বেশি সময় ব্যয় করেছিলেন। হিল তার ব্যক্তিগত যাত্রার কথা শেয়ার করে শুরু করেন। তিনি একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক ছিলেন যখন তিনি অ্যান্ড্রু কার্নেগির সাথে সাক্ষাৎ করেন। কার্নেগি হিলকে চ্যালেঞ্জ করেন সফল ব্যক্তিদের জীবন অধ্যয়ন করতে এবং একটি সহজ সূত্র বের করতে যা যে কেউ অনুসরণ করে সফল হতে পারে। এই চ্যালেঞ্জই হিলের জীবনের কাজ হয়ে দাঁড়ায়, যা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর সৃষ্টিতে রূপ নেয়। আত্মসচেতনতা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল বিশ্বাস। হিল বিশ্বাস করেন যে নিজের এবং নিজের লক্ষ্যগুলিতে বিশ্বাস রাখা অপরিহার্য। বিশ্বাস আত্মসচেতনতার নীতির মাধ্যমে বিকশিত হতে পারে, যেখানে ইতিবাচক চিন্তা এবং আত্মপ্রত্যয় বারবার মনের গভীরে প্রেরিত হয়, যা আচরণ এবং ফলাফলকে প্রভাবিত করে। হিল মাস্টারমাইন্ড অ্যালায়েন্স ধারণাটিও উপস্থাপন করেন, যা সমমনা ব্যক্তিদের একটি দল যারা একে অপরকে তাদের লক্ষ্য অর্জনের সমর্থন করে। তিনি জোর দেন যে ইতিবাচক প্রভাব এবং সহযোগী সঙ্গীদের সাথে নিজেকে ঘিরে রাখার গুরুত্ব রয়েছে। পরিচ্ছেদটি ভয় এবং সন্দেহ অতিক্রম করতেও আলোকপাত করে। ফিল ব্যাখ্যা করেন যে ভয় হল সফলতার একটি প্রধান বাধা এবং এটি আত্মশৃঙ্খলা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে জয় করা যায়। তিনি হেনরি ফোর্ডের গল্প উল্লেখ করেন, যিনি অসংখ্য বাধা এবং ব্যর্থতার সম্মুখীন হন কিন্তু অদ্যবসায়ের মাধ্যমে সফল হন, যা দেখায় যে অধ্যবসায় হল মূল। ফিল সংক্ষেপে ভয়ের 6 ভূত, দারিদ্র, সমালোচনা, অসুস্থতা, ভালোবাসার ক্ষতি, বার্ধক্য এবং মৃত্যু এর কথা উল্লেখ করেন, যা বইয়ের পরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তিনি দাবি করেন যে এই ভয়গুলোকে বোঝা এবং অতিক্রম করা অর্থনৈতিক সাফল্য এবং ব্যক্তিগত পূর্ণতার জন্য অপরিহার্য। সফলতার জন্য প্রস্তুতি পরিচ্ছেদটি সফলতার 13টি নীতির বাকি অংশের জন্য মঞ্চ প্রস্তুত করে। তিনি পাঠকদের খোলা মন নিয়ে বইটি পড়তে এবং তাদের নিজস্ব জীবনে নীতিগুলি প্রয়োগ করতে উৎসাহিত করেন। সংক্ষেপে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর পরিচ্ছেদটি পরিবর্তনশীল নীতির ভিত্তি স্থাপন করে। এটি চিন্তার শক্তি, একটি জ্বলন্ত আকাঙ্ক্ষার গুরুত্ব, বিশ্বাস ও আত্মসচেতনতার ভূমিকা, একটি মাস্টারমাইন্ড অ্যালায়েন্সের সুবিধা এবং ভয়কে অতিক্রম করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। এই ধারণাগুলি অভ্যন্তরীণ করে এবং প্রয়োগ করে যে কেউ সফলতার এবং আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারে। এই ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের পরিচ্ছেদের একটি বিস্তারিত বিশ্লেষণ। পরবর্তী ভিডিওতে আমরা বইয়ের প্রতিটি অধ্যায় এবং নীতি বিস্তারিতভাবে আলোচনা করব। আরও এমন তথ্য সমৃদ্ধ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।